আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স এইচএসসি পাশে ব্রাকের এর আরও একটি নতুন সার্কুলারে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে একদম বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি ব্রিটিশ থেকে সংগ্রহ করেছি আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদনাম পদ সংখ্যা শিক্ষকতা যোগ্যতা কীভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিটি দফতর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটি প্রকাশ করেছে ব্রাক এটি একটি মূলত তাদের প্রোজেক্টে ওয়াশ নামে একটি প্রজেক্ট ভাষাঞর এই সি তার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদের পদ সংখ্যা দেখতে পাচ্ছেন নট স্পেসিফিক নির্দিষ্ট নয় অসংখ্য পদে এখানে দেখতে পাচ্ছেন জব কন্টেক্স এই জব কনটেক্সটা আপনি একটু দেখে নেবেন এবং জব রেসপন্সিবিলিটিস যেগুলো আছে এখানে অনেকগুলো রেসপন্সিবিলিটিস উল্লেখ করা আছে আপনারা সার্কুলার থেকে এই রেসপন্সিবিলিটিসগুলো দেখে নিতে পারবেন আপনার দায়িত্ব কর্তব্যগুলো আমি এই সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং সরাসরি আবেদনও করতে পারবেন এখানে মূলত তাদের একটি স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রজেক্ট আছে সেই স্বাস্থ্য বৃষ্টি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্য সম্পর্কিত যে ম্যাটেরিয়ালগুলো থাকবে জিনিসপত্রগুলো থাকবে যন্ত্রাংশ সেগুলো সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া এবং ভলান্টিয়ারের কাজ করা এই কাজগুলো আপনাকে মূলত করতে হবে এখানে আপনার যে ইমপ্লিমেন্ট স্ট্যাটাস তা হচ্ছে চুক্তিভিত্তিক এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল নির্দিষ্ট চুক্তি শেষ হলে আপনার চাকরিটি শেষ হয়ে যাবে তবে পরবর্তীতে আপনারা নতুনভাবে অন্য কোনো প্রজেক্টে রিনিউ হতে পারবেন ওয়ার্ক প্লেস হচ্ছে অফিস আপনাকে অফিসে কাজ করতে হবে এডুকেশনাল বলা আছে এইচএসসি এখানে শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এডিশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে এক বছরের এক্সপিরিয়েন্স যাদের আছে এই পদে কাজ করার তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন চিটাগানের চিটাগঙ্গের যে ভাষা আছে সেই চিটাগঙ্গের ভাষা আপনাকে সুন্দরভাবে বলা শিখতে হবে এবং মানুষের সঙ্গে সুন্দর যোগাযোগের দক্ষতা থাকতে হবে জব লোকেশন হচ্ছে নোয়াখালী আপনাকে নোয়াখালীতে কাজ করতে হবে নোয়াখালীর হাতিয়া উপজেলাতে স্যালারি এখানে বেতন উল্লেখ করে নেই আলোচনা সাপেক্ষে আপনারা যখন চাকরিতে নিয়োগ প্রাপ্ত হবেন বা ইন্টারভিউ চলবে তখন কিন্তু আপনারা আলোচনা সাপেক্ষে বেতনটি নির্ধারণ করতে পারবেন এবং অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে বেতনের পাশাপাশি সপ্তাহে দুই দিন ছুটি পাবেন ইন্স্যুরেন্স সুবিধা থাকবে এবং বৎসরে দুইটি উচ্চ ভাতা পাবেন এখানে আবেদন করতে হবে মাধ্যমে তবে এখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন আবেদন করতে করতে পারবেন সকল জেলা কোনো সমস্যা নেই এবং হবে মাধ্যমে যাদের অ্যাকাউন্ট আছে তারা সরাসরি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন যাদের অ্যাকাউন্ট নিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আবেদন করতে হবে অবশ্যই আবেদন করতে হবে উনিশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে সময় খুবই কম উনিশ তারিখ পর্যন্ত সময় আছে এবং এই সার্কুলার টি পাবলিশ হয় ষোলো ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখে তো এই ছিল এই সার্কুলার সম্পর্কে আশা করি আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম